না যাইবো না, ওটা যাইবো না, যাইবো না। ওই 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 এই ঘরে তাহলে আগুন আগে না, পানি দিবে এই ঘরে আগুন নিবে। সে চুরির যে মালামাল কিনে তাকে হাতে নাতে ধরেছে, সে গরু উদ্ধার হয়েছে। আপনার নাম কি? বাবার নাম? বাড়ি কোথায়? কোন ঘোষপাড়া? পুরাবাড়ি ঘোষপাড়া না চারাবাড়ি? চারাবাড়ি ঘোষপাড়া, টাঙ্গাইল সদর। আপনার কাছে কি চুরির গরু উদ্ধার হয়েছে? তাই না? কয়টা উদ্ধার হয়েছে? একটা আমি কিনে নিয়ে আমার বাড়ির সামনে বাগান আছে, এনে বাইনা আমি সবাই বলে দিয়েছি গরুটা জড়ো গরু। এই আর মধ্যে যে গরুটা হারাইছে ওটা তো আমার এক ভাইয়েরই গরু, আমার ষষ্ঠ ভাইয়ের গরু বাইন্দা রাখছে। আবার সেটা হলো হ্যাঁ মেয়ের জমা যাবে, আমি তো জানি না। সেটির জন্য কিন্তু বৈধ অবৈধ তার একটি প্রমাণ থাকে। উনি ব্রিজের ঢালে থেকে একটি গরু কিনেছে। এর আগে কয়টা গরু কিনছে? গরু জবাই করবেন তার মানে আপনি কি জবাই করে বিক্রি করেন? আপনার গরু হারিয়েছিল? আমি এই গরুটা আমি গার্মেন্টসে চাকরি করছি, আমার স্বামীও গার্মেন্টসে চাকরি করে, এমনকি আমার ফ্যামিলিতে আমরা ছয়জন মানুষ, আমার একজনই রোজগার করে। এই গরুটা আমার স্বামী আমার কিনা দিছে যে তুমি এটা নিয়ে বাড়িতে পালতে থাকো, আমাদের সংসারে যাতে আমাদের উন্নতি হয়। কিন্তু এই আমার দুইটা গরু, এই একটা আমার এই যে গাই গরু, এই চোরে আমার এই নিয়ে গেছে। এতদিন চুরি টুরি ছিল না, এই চোর জেলখানায় ছিল, এই চোর জেলখানা থেকে আসার পরেই এই যে আমার গরুটা চুরি হয়েছে। আমরা কিন্তু সেই চোরের বাড়িতে যাব, যদিও চোরকে ধরতে পারি না আমরা সেখানে যাব। আচ্ছা আর কার গরু হারাইছে? আমার একটা 2 মাস কখন হারানো গেছে, না লুক লুকা। গরু কি ঘরের দিকে আমার ছয় থেকে ছাগল হারাইছে, ছাগল একটা অনেক পরিবার রয়েছে যারা গরুর উপরে সংসার নির্ভর করে থাকে। যাকে দেখতে পাচ্ছেন
ছেলের গরু কিনে হাতে নাতে ধরা পড়েছে এবং তার সেই চোরের যে গরু সেই গরুটি কিন্তু উদ্ধার হয়েছে। আমরা জানি না ইতিপূর্বে তিনি আরো চোরের আরো কোন কোন মালামাল কিনছে, সেটা আইন শৃঙ্খলা বাহিনী বের করবে, আমরা আইন শৃঙ্খলা বাহিনী আমরা ছেড়ে দেবো। আচ্ছা আপনারা এই ব্যাপারে এই যে যে গরুটি যে চুরি করছিল তারা কি এলাকায় থাকে না পালিয়ে থাকে? পালিয়ে থাকে, বর্তমান পালাইছে আর কি বাড়িতে নাই। ওই গরু ধরার পরেও পালাইছে বুঝতে পারি এই চুরি গরু চুরি করবার যাওয়ার মাঝে মাঝে সময় হয়েছে 5 তারিখ নাগরপুর থানা, আর ও চুরির হাতি কইয়া 20 বছর জেল খেয়ে যাইছে। এখন এই গ্রাম গুলা দাঁড়িয়ে হচ্ছে, ওর মৃত্যু চাই আমরা সবাই। আর বলে গাঁজা মাজা বেছে আর কি কই দেন গরু লইলো যে আমরা অনেকে মোবাইল আর গরু আর আমাদের কাছে আমরা আসে এলাকায় আমরা যখন বাড়িতে যাই একটা লোক নিয়ে যে তোমার কথা প্রমাণ আছে তখন তার বউ ভয় দেখে মেলা কিসমিসা তারা বলে যে বেশি করলে বাইতে মারা করে ফেলাম। আবার ডাক্তার যারা দিন একটা মানুষ মারা গেছে কুকুর, এই মারা গেছে 20 বছর জেলে ছিল এই সাকিবুর মানে, ওর পর ওই ভয় দেখে রাখে ওকে মেরে ফেলাম। ভয় ভয় দেখিয়া তারপরে দাবি রাখে আর একটা মোবাইলের মধ্যে গেলাম দশম নম্বর ভয় দেখে নয় নম্বর ভয় দেখে এই ভয় যখন দেখে তো আমরা যারা মিথ্যা কেস খাইতে আমরা জনজন গুণ ধর পাইছি আর কি এরা নষ্টা মহিলা খারাপ কথা করে একটা কাপড় লাগিয়ে দেখাইলো যখন আমরা জন্ম ডাকলাম সে খারাপ কথা কইলো যে সকালেই পাশে লাগতেছি সকালে কয়টা কেজি জ্বালাকে দিতেছি অনেক কথা বললো আমরা যখন পাবলিক ঠান্ডা নিলে সকাল রাস্তায় কিছু কম না সকালে জনগণ আমরা ডাইখান নই তো গরু তো আমরা দর্শি উদ্ধার করছি যার কাছে বেচছে সে তো স্বীকার করতেছে জরুর আমার কাছে বুদ্ধ সই বেচছে। আবার এ বর্তমান কিছুদিন আগে এক জায়গা থেকে 10 কেজি গাছ 10 কেজি গাছ বেচছে এটা পাবলিক কইতেছে বর্তমান ইয়াবা তার বউ সাথে দেখাতুন তার 2 ছেলে সুজন কদ্দুস বুদ্ধ মিয়া ইয়াবা হোলসেল দিতেছে মানে পাইকারি সেল দিন থেকে যুব সমাজ ধ্বংস করতেছে ইয়াবা বেছে তারা 100 জমিও নাই মারে এই ইনে দেখা যায় তোমার কোন কাম করে না কাম লাউ দেয় না কিন্তু কাজও করে না মানে মোটরসাইকেল চালায় মনটা 10টা গার্মেন্টসের মালিক তারা এইভাবে চলাফেরা করে কিন্তু জাতিগত চোর। আমরা তার সরকারের কাছে আবেদন আমরা এই জেলা প্রশাসনের আবেদন পুলিশ সুপারের কাছে আবেদন জনগণের কাছে কোর্স চাই তার আমরা আমাকে মিথ্যা কেসের ভয় দেখাইছে যে আমাদের তোর এক নাম্বার আসামি দিল তোর দশম কেসের এক নাম্বার তোর মাইরে হলাম রাত্রে যাই না রাস্তাঘাটে অস্ত্র নিয়ে খারিয়ে থাকে এদের কাছে বয় নেবে বেআইন অস্ত্র আছে এরা তো মারা গেছে কারণ এদের কাছে বেআইন অস্ত্র বন্ধু টন্ধুক আছে থাকতে পারে না ভয় দেখায় আমরা তো জানি কারণ অনেক কিছু করে তো সেই বুদ্ধ চোরের ব্যাপারে যেটি আসলে সত্যিকারের যে সাক্ষী কি বলে বিক্রি করেছিল কিনে নে তার মেয়ের জামাইর বাড়ির সামনে যার গরু তার বাড়ির সামনে মেয়ের জামাইর বাড়ি কি করেন আপনি আর কি করেন আমি মাংস বেচে কিনে করি মাংস বেচে কিনে আপনি তো বললেন যে এর আগে গরু জবাই করেন না এটাই প্রথম না গ্রামে আমি এই একটাই জব করতে এখন তো ফাঁদুরে যে এত বিক্রি করেন দোকান আছে আমার এরা তো গ্রামে এই খাবার চিনি নে ভাই যাদের এলাকায় বসে দেখো জবাই করে বিক্রি করলে কিন্তু সেই গরু আর কিছু বসে ভালো করে দেখিনি ভাইকে মানে এরা
বিভিন্ন কাজে কিন্তু দাদনে যেমন টাকা দেয়, এরা কিন্তু চোরদেরকে ইনভেস্ট করে থাকে। চোরকে ইনভেস্ট করে এরা ব্যবসা করে থাকে এমন কষায় দেখেনি। আপনার নাম কি আবার বলুন? শহীদুল। বাবার নাম? শমশের। বাড়ি কোথায়? কোন ইউনিয়ন? হাতুল ইউনিয়ন। থানা? জেলা টাঙ্গাইল। তাই না? একজন কষায় যিনি চোরাই গরু কিনে, আর একজন কষাই গরু জবাই করে ফেলে, সেই গরু কিন্তু আর খুঁজে পাওয়া সম্ভব না। আর যদি কেউ পালার জন্য কিনে, ভুলবশত কিনে, সেটা হয়তো গোলাপ কষাইয়ের মাধ্যমে হয়তো পাওয়া যায়, কিন্তু কষাইদের হাতে বললে সেই গরু কিন্তু পাওয়া সম্ভব না। আমরা সেই গরুটা কোথায়? গরুটা এখন তার বাড়িতে আছে, যে উদ্ধার করছি। আমরা আমরা সেখানেও যাব, আমরা সেই চোরের বাড়িতে যাব, সেই বাড়ির অবস্থান আমরা দেখার চেষ্টা করবো। কোন সাইডে বাড়ি?